হ্যালো এভরিওয়ান, সুবরণ চ্যানেলে সবাইকে স্বাগত। এবার আমার ভ্রমণ স্থান পানাম নগর, যা পানাম নগর বা পানাম সিটি নামে পরিচিত। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশের কাছে হারানো নগর হিসাবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 15 শতকে ঈসা খাঁ সোনারগাঁওকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করে। সোনারগাঁয়ের প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফাউন্ডের তৈরি বিশ্বের ধ্বংসস্তূপ নিয়ে প্রায় 100টি ঐতিহাসিক স্থাপন তালিকায় পানাম নগর স্থাপন পায়। তাই এবার আমার ঘুরে আসা পানাম নগরে। আর পানাম নগর যাওয়ার জন্য সোনারগাঁ মোগরাপাড়া থেকে রিক্সা নিয়ে সরাসরি পানাম নগর চলে আসা যায়। এখানে প্রবেশ করার জন্য আপনার টিকিট প্রয়োজন। পানাম নগরে ভিতরে প্রবেশের জন্য টিকিট মূল্য বাংলাদেশের জন্য 15 টাকা, আর ফরেনার বা বাইরের দেশের অন্য কোনো দেশের জন্য প্রয়োজন হচ্ছে 100 টাকা। পানাম নগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মিনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী, আর পশ্চিম দিকে রয়েছে শীতলক্ষা। এই নদীপথেই মুসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশপথে আছে বিশাল গেট। সূর্য অস্তের সাথে সাথেই এই গেট বন্ধ করে দেওয়া হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পরে পানাম নগরীতে অবস্থান করতে পারেন না। পানাম নগরের বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই বীর নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকাজ ও আভিজাত্য ছোঁয়া। নগরীর বুকে চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে রয়েছে 21টি ভবন। এই ভবনগুলো কোনোটি একতলা, কোনোটি আবার দুইতলা, আবার তিনতলা বিশিষ্ট। নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খনাঞ্চখানা, বরাবর কক্ষ, দরবার কক্ষ, পুরানো জাদুঘর, গোসলখানা ও গুপ্ত পথ রয়েছে। এছাড়াও 400 বছর পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে তৈরি নীলি কুঠো এখানে দেখতে পাওয়া যায়।
ভবনগুলো অনেক বছর পুরনো হওয়ায় সেগুলোতে এখন বেশ ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে উঠবেন না। অনেকে শখের বশে ভবনগুলোর উপরে ওঠার চেষ্টা করে এবং ছবি তোলার চেষ্টা করে, তাই কষ্ট করে এই ভবনগুলোর উপরে উঠে ঝুঁকি বাড়াবেন না। একটি ছবির জন্য আপনার নিজের জীবনটি হারাবেন না। এই ভবনগুলো খুবই মারাত্মক, কারণ অনেক বছর হওয়ার কারণে এই ইটগুলো নষ্ট হয়ে গেছে, যা আমাদের ছোঁয়ায় সৌন্দর্য বৃদ্ধি করেছে কিন্তু ঝুঁকি দূর করেনি। তাই অবশ্যই রিস্ক নেবেন না কেউই। চারিদিকে নিঃশব্দতা, মৃত নগরীর পথে দুই একটা মানুষ, মৃত কোলাহল আর আবৃত ইতিহাসে যেন জড়িয়ে আছে এই নগরীর প্রতিটি ইটে। পথরের দুই ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ ভবন, আর কাঠামোগুলো যেন হারানো জৌলস্বরের কথা জানান দিচ্ছে। প্রায় 450 বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশে দুতলা তিনতলা ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে ইসাকার আমলে চলে গেছেন। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে, প্রতিটি ধ্বংসস্তূপকে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলেছি, তবু এই আকর্ষণ নেই কমতি কোনো। ভবনগুলোর নির্মাণ কৌশলী দেখে মুগ্ধ না হবার কোনো উপায় নেই এখানকার। অবশ্যই সময় করে এই স্থানটিতে আসবেন, অনেক ইতিহাস জানার জন্য, অনেক ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না, আর অবশ্যই পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনি অতি দ্রুত কাছে পেয়ে যাবেন।